হুন্ডা যারা চালায় এরা কি মানুষ না জিন না ভূত আল্লাহ বলে রাস্তার ওই মাথায় একবার এই মাথায় একবার এই ঘুরে ঘুরে সাপের মতো ঘুরে ঘুরে যাচ্ছে ও তো অ্যাক্সিডেন্ট অনিবার্য আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি কোরআন হাদিসের বিধানগুলো আমাদের প্রত্যেকে জেনে রাখা ভালো আর নইলে মৃত্যু এসে গেলে আর আপনি সুযোগ পাবেন না কিছুই করার এসছেন বাসেন বানসার বাজারে পাশে একটা ভ্যানের গুতা লেগে পড়ে গেছে ট্রাক যাচ্ছে চাকা দিয়ে দুটো পা শেষ যে ট্রাকের ড্রাইভার নিশ্চয়ই খুব ফোর্সেসে ছিল না তারা তো উচিত ছিল ওটা পড়ে গেলে কটা ব্রেক করি এখন তো হাওয়া ব্রেক জেন ব্রেক করা যায় কিন্তু সে করেনি অধিকাংশ রোড অ্যাক্সিডেন্ট এইভাবে হচ্ছে আগে ড্রাইভাররা একটা সামনে সাপ পড়লেও মারতো না মুরগি পড়লেও মারত না ধর গাড়ি থামাই দিত আর এখন ড্যাম কি আর চলে যাচ্ছে সমানে ঠিক হুন্ডাগুলো হেডলাইন হুন্ডা যারা চালায় এটা কি মানুষ না না ভূত জিনিস রাস্তার ওই একবার একবার এই ঘুরে ঘুরে সাপের মতো ঘুরে ঘুরে যাচ্ছে প্রত্যেক অ্যাক্সিডেন্ট অনিবার্য ও মনে করছে রাস্তা আমার কেউ চলবে না আমি ছাড়া আনার কমলা আলা আমি রাস্তার প্রভু অধ্যাপক তার এমএসসি পড়ার ছেলে গতকালকে স্পট ডেট হুন্ডাজ আসছিল দুজন এক টাকা এসে মেরে তার দুজনে ওখানে শেষ এই বাপের অবস্থা খুব চিন্তা করতে পারেন বাপ কত স্বপ্ন দেখছিল আমার ছেলেকে নিয়ে ছেলে দুদিন পরে এমএসসি পাশ করবে আমি বৃদ্ধ হয়ে গেছি আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব ছেলে আমার সংসার চালাবে তার স্বপ্ন ছিল না চোখের পলকে স্বপ্ন নেমে গেল ট্র্যাকের ড্রাইভারের কর্তব্য ছিল নিজেকে চেক দেওয়া তা করেনি আর এদেরও কর্তব্য ছিল হুন্ডা হিসাব করে চালানো সেও করার নেই ফলে প্রত্যেকের আমরা একবার কর্তব্যবোধ হারিয়ে ফেলেছি এগুলো কেন হবে পরস্পরের প্রতি যদি সম্মানবোধ না থাকে এবং নিজের জীবনের প্রতিও যদি নিজের মায়া না থাকে তা কিভাবে দুনিয়া চলবে এগুলো সবই জুলুম হক কলে এবার বিনষ্টের কারণ রাস্তা চলার হক প্রত্যেক বান্দারা আছে সে যে কোনো মানুষ হোক যে কোনো জীব হোক রাস্তা সবার জন্য আপনার একার জন্য নয় আল্লাহর এ মাটি সবার জন্য এই নদী এ সাগর এ বাংলাদেশ এদেশে যারা বসবাস করে প্রত্যেকটা জীবের জন্য শুধু মানুষ না একটা জীবও যদি এদেশে চলে তার অধিকার আছে স্বাধীনভাবে দেশে চলার স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে তার মত প্রকাশ করা এই অধিকার যদি আপনি বিনষ্ট করেন আপনি হকল এবাদ নষ্ট করলেন আর হকল এবাদ আদৌ মাফ হবে না যদি ওই বান্দা আপনাকে মাফ না করে আপনি নিজে সারাদিন রব্বের ফেরত করেন তো কিচ্ছু হবে না যদি বান্দা আপনাকে ক্ষমা না করে কশিন কালে আপনি ক্ষমা পাবেন না কাছে এটা অত্যন্ত কঠিন লাখো মানুষ কথা বলতে পারে না আপনার ভয়ে কিন্তু কথা তো একদিন বলবে তাই না কি আমাদের দিন আলিয়ামা নখত আলাফাহিম আইদিহিম তার সাধু আরজুল হুম পরে আজকে আমি তোমাদের ঠোঁট দূরে বন্ধ করে দেব আমার সঙ্গে কথা বলবে তোমাদের হাত তোমাদের পা এবং সাক্ষ্য দেবে জীবনে কি করেছে কোথায় সব ব্যাপারে আপনি কি হাতটাকে রেখে কোনো ভালো কাজ বা মন্দ কাজ কিছুই করতে পারবেন কিছুই করতে পারবেন না এটা অবিচ্ছেদ্য সাক্ষী এদেরকে বিচ্ছিন্ন করে কোনো কাজ করা সম্ভব নয় অতএব সেদিনকে ভয় করুন যেদিন এই অবিচ্ছেদ্য সাক্ষীগুলো কথা বলবে আপনার জবান বন্ধ হয়ে যাবে কোনো মানুষের সাক্ষীদের লাভ হবে না আল্লাহ সব দেখছেন আমাদের উপর থেকে তাকে ভয় করুন তাহা কান না কা তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো ফাইল্লাম তাকুন তারা হো ফাইলামো এরা। আর যদি আল্লাহকে তুমি দেখার যোগ্যতা অর্জন করতে না পারো তাহলে এটা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখছেন